ওটা ভালো করে তোমার ঠিকঠাক হয়নি রাস্তাটা। রাস্তা আমাদের যেতে যাতে কত অসুবিধা। না না, এই কাজ কতটা কি কেমন হয়েছে, কাজ কাজ কতটা কি পারফেক্ট কাজ হয়েছে? না, কাজটা উপরটা ভালো আছে কিন্তু নিচটা কিন্তু গোলমাল করেছে। তো কোটি কোটি টাকা খরচা করে তো রাস্তা হচ্ছে, কোথায় গেল টাকা সব? টাকা আমরা মোরা মারি লিখছি আর গ্যাদারে জানারে চলে যাচ্ছে। আরো তো মতলব আছে না, তো সাহস পাই কি করে? পর্যাপ্ত পরিমাণে তারা ম্যাটেরিয়ালস না দিয়ে কাজ করছে কি? রাতে ভিতে অন্ধকারে হাতির তাড়া নাই, এরকম রাস্তায় যদি গর্ত আমাদের কি প্রধান স্যার দেখতে পান নাই? উনি তো এই রাস্তা দিয়ে পেরিয়ে যান তিন বেলা, উনি কি ঘুমান? এই রাস্তাটা এরকম হয়েছে উনি দেখতে পান না? এনক ভালো অঙ্কের টাকা পাইছে প্রধান, মনে হচ্ছে ভালো অঙ্কের টাকা পাইছে। ভালো অঙ্কের টাকা সুন্দর পিচ। পিচ রাস্তা হাতে তাড়া যায়। একটা লরি যাক, ঠিকাদারকে যদি বলা হয় বলছি ডিএম এর সাথে কথা বলবে, যদ্দূর পারো করে নিবে যাও। ঠিকাদারই তো তৃণমূলের নেতা, অনেক কিছুই তো হবে। আমরা অবজেকশন করেছিলাম তখন বললো দেখানো যাবে না, পলিটা যদি উঠতে জল দিয়ে ধুতি হতো, জঘন্য কাজ হয়েছে। ভালো হয় না, আগে ব্যালেন্স মোটা ব্যালেন্স দিয়ে পিচ করতে হয়, তারপরে একটা ছোট বলে তিনটা ক্রেডিট বসে। সেই মাত্র আপনাদের কাছে আমি খবর পেলাম, আমি জেলা পরিষদে যাই, আলোচনা করি,
যদি সত্যিকারে নিম্নমানের হচ্ছে তার ব্যবস্থা পরিষদ নেবে তার ব্যবস্থা। এই যে দাবি করে এইভাবে যে আর্থিক সহযোগিতা হচ্ছে বা নিম্নমানের কাজ হচ্ছে, এটা তো গ্রামবাসীরা একটা সময় পিচ রাস্তা তৈরি হওয়ার সময় তারা খুব আনন্দিত হয়েছিল, তারপর পিচ রাস্তা হয়ে দেখছে এরকম অবস্থা, খুব চিন্তিত। আমরা এটা তো মুখে শুনলাম, এবার আমি গ্রামবাসীর কাছে যাই, তারপরে জেলা পরিষদে আলোচনা করি, দেখি নিজে ফিল্ডে নামি, তারপর তার ব্যবস্থা নিই। যদি সত্যিকারের নিম্নমানের হয় তার ব্যবস্থা আমরা নিই। নিম্নমানের কাজ হলে তার বিরুদ্ধে যে করেছেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা সেই রকম ব্যবস্থা নিব। আমার নাম মমতা সিং মহাপাত্র, আমি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। রাস্তাটা পিচটা একদমই দেয়নি আমাদের, রাস্তা এখন তো গিটি উঠে গেছে, পিচ তো একদমই নাই, মানে পিচ রাস্তা হয়নি, গিটি রাস্তার মতো রাস্তা হয়েছে। কতদিন আগে হয়েছে রাস্তাটা? আসলে 10 থেকে 15 দিন হলো রাস্তা, মানে শেষ হওয়ার আগে গিটি উঠে গেছে, পিচ উঠছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই পিচটা উঠে গিটি গুলো বেরিয়ে যাচ্ছে। কি বলবো, রাস্তা নিয়ে আমরা তো কমপ্লেন করেছিলাম কিন্তু আমাদের কথা তো কোনো শুনে নেই। আপনারা কি এরকম রাস্তা চেয়েছিলেন? না না, এরকম রাস্তা কেন যাব আমরা, আমরা তো ঠিক রাস্তা দিয়েছিলাম, ভালো রাস্তা দিয়েছিলাম। কিন্তু কন্ট্রাক্টর যখন কাজ করছিল গ্রামের মানুষ কিছু জানায়নি? না, গ্রামের মানুষ জানায়নি, এই আমাদের পার্টির লোক জানিয়েছিল, তাদেরকে তখন বললো যে না। কোন পার্টির লোক জানিয়েছিল? বিজেপি পার্টির লোক। কাদেরকে জানিয়েছিলেন? যে রাস্তা করছে, রাস্তা যে কন্ট্রাক্টরই করছে তাকেও জানানো হয়েছিল। এটা এই যে রাস্তা খারাপ হয়েছে, এটা কি কে করেছে কি মনে হচ্ছে? জানি এটা দায়ী রাস্তার জন্য, রাস্তার জন্য দায়ী তৃণমূল পার্টি আছে, তার সঙ্গে ইঞ্জিনিয়ার আছে যে সুপারভাইজার ছিল, সেও আছে জড়িত। রাস্তায় তৃণমূল পয়সা খেয়েছে বলে মনে হচ্ছে কি? হ্যাঁ, পয়সা নিশ্চয়ই খেয়েছে, তা না হলে এরকম রাস্তা কেন হবে? আপনার নাম? আমার নাম ভালো হয়নি, এই তো আমরা দেখতেই পাচ্ছি, তো হাতে করে তুললে পিচ উঠে যাচ্ছে, পিচ কি হাত তুললে উঠে? এই তো তৃণমূলের নেতারা আছে সামনে, তারা তো দেখভাল করেছে কিছু, তারা তো এরকম ভাবে রাস্তা করেছে, কতদিন চলবে এই রাস্তা? এই ছবিতে জেলার বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা যাচ্ছে, আজকে কোথাও মানে মনে হয় কোথাও কারোর মদতে এই রাস্তাগুলো এইভাবে তৈরি হয়েছে প্রতিশ্রুতি প্রকল্পে, একদম তৃণমূলের নেতাদের সাক্ষাতে হচ্ছে এটা। আমরা একবার যখন প্রথম শুরু হয় তখন বলেছিলাম যে জিনিসটা ভালো জিনিস নয়, বালি মিশা গিটি দিয়েছে। হ্যাঁ, আমরা বলেছিলাম তখন এই ইঞ্জিনিয়ার আসে বলছে না ঠিক আছে, আমরা তো জানি না কোনটা কেমন জিনিস। মানে কন্ট্রাক্টরের যে নিম্নমানের কাজ করছে তারা সাহস মদত আছে তৃণমূলের নেতাদের, নাহলে হয় কি করে? মানে আপনার সরকারি আধিকারিকদেরও এখানে মদত আছে? অবশ্যই অবশ্যই, সেটা কি করে? সরকারি আধিকারিকদের কি মনে হচ্ছে যে এখানে মদত আছে? তাছাড়া এখন আমরা যত ধরা দেখেছি, মানে সরকারিদের আমরা তো দেখিনি এখানে যে এসছে বলে, কিন্তু তৃণমূলের নেতারা পেরিয়ে যাচ্ছে আসছে দেখছে। কি দেখলেন এখন রাস্তাটা আপনারা কি দেখছেন? এখন তো দেখছি তো নষ্ট হয়ে যাচ্ছে তো পুরো, পিচটা কেমন অবস্থায় আছে? পিচ ওই তো উঠে যাচ্ছে, তো হাত দিলে উঠে যাচ্ছে পিচ। কি মনে হচ্ছে প্রতিশ্রুতি প্রকল্পে রাস্তা তৈরি হয়েছে তো লেগেছিল যে না আমরা আমাদের অঞ্চল যাব আসবো খুব সুবিধা হবে, রাস্তাটা গর্ত ছিল এ ছিল, ভাবলাম যে ভালোই হবে, কিন্তু তাতে দেখাচ্ছে তো ভালো থেকে আরো বেশি খারাপ হলো। আপনার নাম? আমার নাম অজিত মন্ডল, আশাচরা। পয়সা মারা জাতু কল লেখে বলে, এটা যদি আমরা কিছু বলতে যাই তখন তৃণমূলের নেতাদের বড় বড় লাল চোখ আর বড় বড় তিলক, বড় বড় ভুড়ি। দাদা রাস্তাটা কি দেখলেন? দাদা রাস্তাটা খুব সুন্দর দেখলাম দাদা, মানে 10 দিন বাদে 15 দিনের পরে রাস্তায় গাড়ি যাতায়াত করবে কিনা, এত সুন্দর রাস্তা হয়েছে। এই রাস্তাটা তো সবে 10-15 দিনের মাথায় শেষ হয়েছে। হ্যাঁ, আর 10 দিন হয়তো লাস্টিং করবে, এ ভ্যালিডিটি। রাস্তাটা কি পিচটা কি দেখলেন? পিচটা? হ্যাঁ, পিচটা যেটা দেখলাম মানে অতি উচ্চাঙ্গের, এটা দিদির রাজ্যের পিচ আর কমন হবে কি আর বেশি? আপনারা যে পিচটা হাতে করে তুললেন না? হ্যাঁ, উঠে আছে অতি সহজ। হ্যাঁ, গাইতি দি পিচ তুলে যায় না দাদা, আমার হাতে করিয়ে আমার হাতে গাইতি লাগানো আছে। ওর নেতারা বলে দেবে তৃণমূলের, বলে ও হয়তো হাতে করে গাইতি নখ লাগাই লিগে গেছিল। হ্যাঁ, কিন্তু আমি হাতে দেখুন আরো ছবি করুন, আমি তুলে দিচ্ছি পুরো পিচটা, তাড়ি দিতে হবে তাড়ি দিচ্ছি দেখুন। অতি সহজে পিচ উঠে আছে? ইজি, কোনো ব্যাপার নেই, তালাই গুড়িয়ে দিব এখনই। পিচ পিচ কি এমনি ভাবে উঠে? কোনোদিন না, এটা আপনার গাইতি দিয়ে পিচটা তাড়া যাবে কিনা, এত শক্ত কংক্রিট হয়। কাজ কি কি কেমন হয়েছে? একবারে নিম্ন মানে কোথা থেকে হয়েছে পিচটা? পিচটা সুসিনা মোড় থেকে কাঁসাচড়া পর্যন্ত। কত কিলোমিটার এটা? কত কিলোমিটার আছে? কিলোমিটার কত কিলোমিটার? 3 কিলোমিটার। আচ্ছা, এই যে রাস্তাটা যে এত নিম্নমানের হয়েছে, এটা কি বলবেন এই বিষয়ে? মানে এই যে আপনারা অতি সহজেই যে হাতে করে পিচটাকে তুলে দিচ্ছেন, এইটা উপত্যম নেতৃত্ব যারা আছে
তারা দেখুক এটা, তারা দেখে এটা কি ডিসিশন নেবে উপর লেভেলে তারা বুঝবে। আমরা সাক্ষাৎ দেখলাম, আপনাদেরকেও দেখালাম, আপনারা এবারে তাদের দিকে দেখান, তারা দেখুক তারা এর প্রতি স্টেপ লেক, তাদের আরো যদি এই পিচ চাড়িয়ে নতুন করে হয় পথশ্রী রাস্তা, না পথশ্রী ভুল বলি কিসের রাস্তা, প্যাকেট শ্রী, প্যাকেট দাদা, বা প্যাকেট ডান প্যাকেট এই শ্রী, এটা পথশ্রী হলে তো এইরকম পিচ উঠতেও নাই, পথশ্রী যদি হইতো তাহলে পিচটা তো হাতে তাড়া যেত নাই, তাই এটা গাইতে দিয়ে তাড়িতে হইতো, এটা প্যাকেট শ্রী হয়েছে। আপনারা ভেবেছিলেন যখন পিচ রাস্তা তৈরি হচ্ছে গ্রামে? হ্যাঁ ভেবেছিলাম, খুব সুন্দর আমাদের রাস্তা হচ্ছে, বিরাট আনন্দ আমাদের, ফুর্তি সীমা নাই, কিন্তু এই তো অবস্থা দেখতে পাচ্ছেন তো, এই তো আপনাদেরকে তো ছবি দেখালাম, আপনারও ছবি করলেন, আমরা তাড়িলাম, আরও তাড়িতে বলবেন, তাড়ি দেখাই দিচ্ছি, দু কিলোমিটার তাড়ি দিচ্ছি, এক কিলোমিটার তাড়ি দিচ্ছি, বলুন দোকানে ঠিকাদার লোককে ডাকিলে আসুন, তাড়ি দেখাই দিচ্ছি, অতি সহজে উঠে যাচ্ছে, ইজি ইজি, কোনো ব্যাপারই নেই এটা, তাড়া এটা তাড়া না কোনো ব্যাপার নেই। এই যে কাজ যে নিম্নমানের হচ্ছে সেখানে তো বিভিন্ন রকম অফিসারদের তদারকি থাকে, তাদেরও কি কোথাও গাফিলতি? অবশ্যই, তারা তো টেবিলের তলে কেস, তাদের কাগজ কলমটা হয় টেবিলের তলে, বা প্যাকেটে ডান প্যাকেটে আসবে, লোক দেখানি ঠিকাদার দেখাই দিবে যে দাদা এই জায়গাটা তাড়ুন, একটা চারকুনা করে তাড়িবে, দি ম্যাটেরিয়াল এক গাদা চালনা নিয়ে আসবে, দি চালিয়ে দেখাই দিবে যে এইটা ঠিক আছে ওইটা ঠিক আছে, সে হিন্দি ভাষী কিছু বলতে গেলে শেষালা কোনো কথা বলবে নাই, হ্যাঁ দিয়ে পর আপনার বাস স্যার ওকে লিখে দিই চলে যাবো বাসে, তাদের এবার টেবিলের ব্যাপার কোথায় কী হয়ে যাবে আমরা কী করে বুঝবো, তার লাগে ভালো ভালো ডাব, আপনার মিষ্টি প্যাকেট, বিরাট ব্যবস্থা তার জন্য, হ্যাঁ প্যাকেটের ভিতরে আপনার আরো কিছু টেন্টু ফেন্টু থাকে তো, কাজকে একবারই নিম্নমানের একবারে যত একবার জঘন্য। আপনার নাম দাদা? আমার নাম মধুসূদন পণ্ডা। আপনার বাড়ি? আমার বাড়ি সোনাগাঁ, শুশুনিয়া থেকে কাঁসাচোরা যে রাস্তা, প্রায় 3 কিলোমিটার রাস্তা, কোটি কোটি টাকা ব্যয় করে পথশ্রী প্রকল্পের মাধ্যমে পিচ হয়েছে, সেই পিচ রাস্তা একেবারে আঙুলের সাহায্যে মানুষ তুলে দিচ্ছে, নিম্নমানের কাজের অভিযোগ, কি বলবেন? শুধু শুশুনিয়া থেকে কাঁসাচোরা নয়, আমাদের পশ্চিমবাংলায় যত যা পথশ্রী রাস্তা হয়েছে, যদিও এটা মমতা বন্দ্যোপাধ্যায় নামটা পাল্টে কেন্দ্র সরকারের প্রকল্পের নাম পাল্টে বলছেন পথশ্রী, তো যত যেখানে যত যা রাস্তা হয়েছে সব জায়গার অবস্থা একই, এর কারণটা অন্য কিছু না, ধরুন একটা জায়গায় কোনো 1 কোটি টাকার প্রজেক্ট হলো রাস্তা সাপোজ, তো সেখানে আগেই দেখা যাচ্ছে যে 40 লাখ টাকা কিন্তু ওই তৃণমূল সরকারের যারা নেতা মন্ত্রীরা আছেন তাদের পকেটে চলে যাচ্ছে, তাহলে 1 কোটি টাকার রাস্তা যদি 60 লাখ টাকায় করতে হয়, তারপরে স্থানীয় লেভেলে কিছু ব্যাপার স্যাপার থাকে, তাহলে কোনোভাবেই সেই রাস্তাটা ভালো হওয়া সম্ভব নয়, এই জন্যই রাস্তা এরকম অবস্থা, অচিরে আমরা দেখতে পাচ্ছি যে এখন রাস্তাগুলো 1 বছরও ঠিক থাকছে না, আজ রাস্তা হচ্ছে কালকের থেকে পিচ উঠে যাচ্ছে। বারবার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে, তারা কিন্তু তদারকি করেছে, তা সত্ত্বেও এত বড় একটা কারচুপি ব্যাপার হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে, আপনারা সবই বুঝতে পাচ্ছেন যে আধিকারিকরাও ধোঁয়া তুলসী পাতা নন, তারাও এর মধ্যে জড়িত আছেন, ওই যে 40% কাটমানি তাদের কাছেও সেটা যাচ্ছে, সেই জন্য তারা নিয়ম করে গ্রামবাসীরা অভিযোগ করছেন, দেখানোর জন্য তারা যাচ্ছেন, কিন্তু আদতে তারা কোনো তদন্ত করছেন না, তাদের পকেটে আরও কিছু মানি ঢুকছে, এটাই আসলে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবাংলার চিত্র, অর্থাৎ চুরি চুরি চুরি, চারিদিকে শুধু চুরি কাটমানি। আলোক মহান্তি, তাল্লাঙ্গানা মণ্ডল 3 বিজেপি সভাপতি।